কে কে ওখানে? কে কে আমার নাম ধরে ডাকছে? কে? চাকরি পাবার মাত্র এক বছরের মধ্যেই এই নিউজ অফিসের এক গুরুত্বপূর্ণ পদে প্রমোশন পেয়েছি। তবে অনেকে মনে করে আমার এই দ্রুত উত্থানের পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। তবে যে যাই বলুক, আমি তাতে কোনো পাত্তা দিই না। সত্যি বলতে আমি আমার কাজ দায়িত্ব ছাড়া আর কোনো কিছু নিয়ে ভাবি না। তবে ইদানিং করিমগঞ্জের এক পোড়োবাড়ি খুব ভাইরাল হচ্ছে। সবাই বলে রাতে নাকি ওই বাড়ি থেকে কারো চিৎকার আর্তনাদ শোনা যায়। তাই ব্রেকিং নিউজের জন্য ওই স্থানটির রিপোর্টিং করার দায়িত্ব এসে পড়ে আমার উপর। তাই এই ভরা অমাবস্যার রাতে আমি একা চলেছি করিমগঞ্জের উদ্দেশ্যে। রাস্তাঘাট পুরোই শুনশান, ইতিউতি কিছু কুকুর ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। হঠাৎ করেই মনে হলো কেউ যেন আমার গাড়ির পিছনে বসে আছে। আমি পিছন ঘুরতেই দেখি এক বিভৎস চেহারার লোক আমার গাড়ির পিছনের সিটে বসে আছে। তার সারা মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। আমি এতে এতটাই ভয় পেয়ে যাই যে সজোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিই। তবে অদ্ভুতভাবে তখন কিন্তু আমি গাড়ির পিছনের সিটে আর কাউকেই দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো ওটি আমার মনের ভুল ছিল, তাই আবার সজোরে গাড়ি চালাতে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই করিমগঞ্জের ওই পোড়োবাড়ির সামনে পৌঁছে গেলাম। চারিদিকে শুনশান পরিবেশ, এক ভৌতিক ছায়া যেন বাড়িটিকে ঘিরে ধরেছে। আমি আর বাইরে না থেকে ভিতরে চলে গেলাম। বাড়ির ভিতরে যেতেই এক ভয়াবহ পরিবেশ যেন আমাকে ঘিরে ধরল। তবে আমি ভয় না পেয়ে ভালো করে জায়গাটা দেখতে থাকলাম। হঠাৎ এমন সময় আমি যেন কারো গান শুনতে পেলাম। তবে বিষয়টি আমার কাছে কিন্তু অদ্ভুত লাগলো, কেননা এই পোড়োবাড়িতে কে আবার গান করবে? তাই গানের আওয়াজ অনুসরণ করে পৌঁছে গেলাম একটি ঘরে। তবে ঘরটির ভিতরে যেতেই গানটি যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হঠাৎ করে এমন সময় এক ঠান্ডা বাতাস আমার সারা শরীরকে যেন ঠান্ডা করে বয়ে চলে গেল। হঠাৎ এমন সময় আমি যেন আমার পিছন থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন খুব কষ্টে আছে এবং কাঁদছে। তাই আমি ওখান থেকে চলে আসলাম এবং ওই কান্নার আওয়াজ অনুসরণ করে অন্য একটি জায়গায় পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখলাম একটি লোক দাঁড়িয়ে আছে এবং সেই কাঁদছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে কে আপনি? আপনি কাঁদছেনই বা কেন? আর এই পুরো বাড়িতেই বা আপনি কি করছেন? আমার এই কথা শুনে আমার দিকে লোকটি ফিরে তাকাতেই আমার সারা শরীর দিয়ে যেন এক ঠান্ডা স্রোত নেমে গেল। আরে, এ তো সেই লোকটা যাকে আমি আমার গাড়িতে দেখেছিলাম। হঠাৎ করেই লোকটি বলে উঠল, আমাকে চিনতে পারছো না বিনয়?
তাকে দেখে আমি চিনতে না পারলেও তার গলার আওয়াজটা আমার খুব চেনা মনে হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি, আমার নামই বা জানলেন কী করে? উত্তরে লোকটি বলল, আমাকে ভুলে গেলে? আমি তো তোমার অফিসের তোমার সহকর্মী, মানে আমাকে চিনতে পারছো না? তার এই কথা শোনা মাত্রই বিনয়ের চোখে মুখে যেন এক ভয়ের চাপ ফুটে উঠল। 3 মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা বিনয়ের মনে পড়ে গেল। আসলে তার অফিসে সিনিয়র রিপোর্টার হিসাবে তাকে এবং তার এক অন্য সহকর্মী মানিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। বিনয় জানত যে মানিক তার থেকে অনেক বেশি যোগ্য এবং অভিজ্ঞ, তাই মানিকই এই সিনিয়র রিপোর্টারের পদটি পাবে। তাই হিংসার বশে এবং উচ্চ পদের লোভে বিনয় এক ষড়যন্ত্র করে। এরপর বিনয় তার এক মহিলা সহকর্মীর সাথে চক্রান্ত করে এবং মানিককে শ্লীলতাহানির কেসে ফাঁসিয়ে দেয়, যার ফলে মানিককে ওই অফিস থেকে বের করে দেয় এবং পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর বিনয় সেই সিনিয়র রিপোর্টারের পদটি পায় এবং তারপর মানিকের কি হয়েছিল তা আর কেউই জানতে পারে না। তোমার ওই চক্রান্তের জন্য আমি ও আমার পরিবারের লোকেরা সমাজে মুখ দেখাতে পারতাম না। হতাশায় আমরা সবাই শেষ পর্যন্ত আত্মহত্যা করি। তারপর থেকেই আমার আত্মা আমার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য সুযোগের অপেক্ষায় ছিল। আজ আমি সেই সুযোগ পেয়েছি। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুরই প্রতিশোধ নেব। এই বলে মানিক বিনয়ের গলা চেপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। পরের দিন সকালে পুলিশ ওই পৌরবাড়িতে বিনয়ের মৃতদেহ খুঁজে পায় এবং তার ফোনে তারই রেকর্ড করা একটি ভিডিও পায়, যেখানে বিনয় বলতে থাকে, 3 মাস আগে আমারই ষড়যন্ত্রের ফলে আমারই সহকর্মী মানিকের বদনাম হয়, তাকে জেল খাটতে হয় এবং শেষে অপমানে সে আত্মহত্যা করে। তার কোনো দোষ ছিল না, আমি উঁচু পদের লোভে এই কাজ করেছি, তার মৃত্যুর জন্য আমি দায়ী, তাই আমার এই পাপের জন্য আমি নিজেকে শেষ করে দিচ্ছি, পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও।